আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চ্যানেল আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইউরোপী সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম। ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রয়টাই উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী বিজয়ী। এমডব্লিউ রিপোর্ট, লন্ডনে মুসলমানদের উপরে হামলার ঘটনা দিন দিন বাড়ছে। দেশে কাউকে না খেয়ে মরতে হচ্ছে না, লন্ডনে মন্তব্য অর্থ প্রতিমন্ত্রীর। শুনছিলেন খবরের শিরোনাম, এবারে বিস্তারিত। ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রয়টাই উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী জিম ম্যাকমোহন প্রায় 11,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে এই আসনে লেবারের সুদীর্ঘ 42 বছরের বিজয়ের ধাক্কাকে অব্যাহত রেখেছে। এই সরকার আমলের প্রথম এই উপনির্বাচনে লেবারের জয় ধরে রেখে প্রথম ধাপে অনেকটা উতরে গেছে নতুন লেবার লিডার জেরেমি কর্বিন। অন্যদিকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী উঠে আসতে পারেনি মূল প্রতিদ্বন্দ্বিতাতেই। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, অক্টোবরে লেবার পার্টির এমপি মাইকেল মিচারের আকস্মিক মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে শুক্রবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়। উপনির্বাচনে লেবার দলীয় প্রার্থী জিম ম্যাকমোহন 17,209 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউকিপ প্রার্থী জন বিকলি পান 6,787 ভোট। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভের প্রার্থী জেমস ডালি পেয়েছেন 2,596 ভোট। প্যারিস হামলার পর লন্ডনে মুসলিমদের উপর হামলার ঘটনা প্রায় তিন গুণ বেড়েছে। প্যারিস হামলার পর লন্ডনের মুসলিম কমিউনিটিতে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন মুসলিম উইমেন নেটওয়ার্ক ইউকে নামের একটি সংস্থা। মেট অফিসও স্বীকার করেছেন প্যারিস হামলার পর দুঃখজনকভাবে কঠিন সময় পার করছেন লন্ডনের মুসলিম কমিউনিটি। প্যারিস হামলার পর লন্ডনে ইসলামী বিদেশি ঘটনা অপ্রত্যাশিতভাবে বেড়েছে, বিশেষ করে মুসলিম মহিলারা বেশি হয়রানির শিকার হচ্ছেন। মেট অফিস জানিয়েছেন 2014 সালের অক্টোবর পর্যন্ত বছরে এ ধরনের হয়রানির ঘটনা ছিল 576টি, যা পরবর্তী এক বছরে 47.6% বেড়ে 845-এ পৌঁছেছে। যুক্তরাজ্যে সফররত অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন বাংলাদেশকে এখন আর কেউ থামিয়ে রাখতে পারবে না, প্রবাসী বাংলাদেশি ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণে এটা সম্ভব হয়েছে। অর্থনৈতিকভাবে আমরা মোটামুটি সচ্ছল হয়েছি, কাউকে এখানে না খেয়ে মরতে হচ্ছে না। তিনি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সংগঠনের সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকুদ চুন্নু এমবিই। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা নুরুল হক লালা মিয়া, আব্দুল আলী রফ, ইলিয়াস মিয়া, গিয়াস মিয়া, কাজী খালেদ, মুজিবুর রহমান প্রমুখ। ঘাতক দলের নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন ইসলাম এখনো জিহাদের নামে মানুষ হত্যাকে সমর্থন করে না, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। ইউরোপীয় বাংলাদেশ ফোরাম আয়োজিত টেরোরিস্ট ইন দ্য নেম অফ ইসলাম বাংলাদেশ কনটেক্সট অ্যান্ড ইন দ্য নিড ফর গ্লোবাল রেসিস্ট্যান্স শীর্ষক সেমিনারে রাখা বক্তব্যে তিনি এই কথা বলেন। মানবাধিকার কর্মী গীতা সাউগালের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য শহীদ পরিবারের সন্তান ডক্টর নুজহা চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেমিনারের আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশের ডিরেক্টর জেনারেল শামীম মোহাম্মদ আফজল সহ আলোচকরা। স্বাগত বক্তব্য রাখেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের কনভিনার মানবাধিকার কর্মী ও সাংবাদিক আনসার আহমেদুল্লাহ। আমরা খুব দুর্বল ছিলাম, যার জন্য সেই কথাটা তুলে ধরা হয়নি,
এখন অবশেষে যখন আমরা যুদ্ধাপরাধের বিচার পাচ্ছি, তখন আমরা দেখছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে অনেক ধরনের টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে স্বাধীনতা বিরোধী শক্তি অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে। আমরা মূলত আজকে সেই বিভ্রান্তিগুলোর উত্তর দেবার জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের অ্যাপিলটা তুলে ধরার জন্য আমি এসেছি। আমরা পাকিস্তানের ব্যাপারে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে বলেছি, এখানেও বলেছি, পাকিস্তানকে আমাদের যা প্রাপ্য পাওনা একাত্তরের, আমাদের যা শেয়ার আছে অ্যাসেট শেয়ারিং, সেটা দিতে হবে। আমাদের যুদ্ধের যে ক্ষতিপূরণ, যেটা যারা সেই ক্ষতিপূরণ দিতে হবে, গণহত্যার জন্য প্রকাশ্যে এবং সরকারিভাবে ক্ষমা চাইতে হবে, আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত নিতে হবে, এবং এই জেহাদ জঙ্গি মৌলবাদী সন্ত্রাস রপ্তানি বন্ধ করতে হবে। প্রতি বছরের ন্যায় এবার টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল আয়োজন করেছে শীতকালীন মেলা। ভিক্টোরিয়া পার্কে উইন্টার ভিল নামে এই মেলা শুরু হয়েছে 26 নভেম্বর থেকে চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। বিকেল 3টা থেকে সন্ধ্যা 10টা পর্যন্ত প্রতিদিন এই মেলা সবার জন্য উন্মুক্ত। শিশু কিশোরদের আকৃষ্ট করতে মেলায় রয়েছে নানা ধরনের আয়োজন। মেলায় সিনেমা প্রদর্শনী, সার্কাস, আইস রিং সহ বহু ধরনের বিনোদনের অনুষঙ্গ রয়েছে। 2 ডিসেম্বর কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর মায়ুম মিয়া, কাউন্সিলর শাহ আলম ও কমিউনিটি ওয়ার্কার্স আরজু মিয়া মেলা পরিদর্শন করেন। এই সময় ইভেন্ট ম্যানেজার ড্যান ক্রেক তাদেরকে মেলা ঘুরে দেখান এবং মেলার বিস্তারিত তুলে ধরেন। এই সময় টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর পার্কস ও ইভেন্ট বিভাগের প্রধান স্টিভ মারি উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মজীবী লীগের উদ্যোগে 2 ডিসেম্বর বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম শামীম, হাবিবুল হক, শিহাবুদ্দিন, লিটন শিকদার, রফিক খান, আলতাফ হোসেন, আব্দুল শাকুর, মিসবা মাসুম, সুমন আহমেদ ও খালেদ আহমেদ প্রমুখ। সভায় আগামী 15 ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণে প্রবাসীদের উৎসাহিত করতে বার্মিংহামে হাই কমিশনারের উদ্যোগ। ব্র্যাডফোর্ড আরিকা বেসপোক ফান্ডরাইজিং এর গ্র্যান্ড ওপেনিং। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাতে লেখা পাসপোর্ট নিয়ে কোনো ফ্লাইটে ভ্রমণ করতে না পারায় আইন কার্যকর হওয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এখন অত্যন্ত জরুরি। এমন বাস্তবতায় বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করতে নানাভাবে উৎসাহিত করছে বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশন। বিস্তারিত দেখুন লোকমান হোসেন কাজীর রিপোর্টে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে বহুদিন ধরে মেশিন রিডেবল পাসপোর্ট চালু থাকলেও বাংলাদেশের হাতে লেখা পাসপোর্টের প্রচলন ছিল অনেক দিনেই। গত 24 নভেম্বর থেকে আন্তর্জাতিক এভিয়েশন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী হাতে লেখা পাসপোর্ট নিয়ে কোনো ফ্লাইটে ভ্রমণ করতে না পারার আইন কার্যকর হওয়ায় ডিজিটাল পাসপোর্ট অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট অত্যন্ত জরুরি। আর সে কারণে বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে বসবাস করা বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করতে নানাভাবে উৎসাহিত করছেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশন। ইতিমধ্যে তারা প্রায় 5,000 বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করেছেন এবং তা এখনও অব্যাহত আছে। এ প্রসঙ্গে বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইন বলেন, এক সময় ছিল যে এমআরপি দেওয়াটা বেশ চ্যালেঞ্জের বিষয়। তো আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বেশ পরিশ্রম করেছি। আমাদের এখানে টিম সবাই, মূলত সবাই এ টু জেড সর্বাত্মকভাবে এমআরপি কীভাবে দেওয়া যায় সেই বিষয়ে তারা নিবেদিত ছিলেন। প্রায় আমাদেরকে অতিরিক্ত সময় ধরে কাজ করতে হতো। এমন সময় গেছে যে
15-16 ঘন্টা ধরে আমাদেরকে অফিসে থাকতে হয়েছে। তিনি জানান, বার্মিংহাম হাই কমিশনে প্রতিদিন প্রায় 50টি মেশিন রিডেবল পাসপোর্ট করা গেলেও বর্তমানে ভিড় না থাকায় প্রতিদিন প্রায় 20-25টি মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন গ্রহণ করা হচ্ছে। কমিউনিটির মানুষের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে জনসচেতনতা তৈরি করতে চ্যানেল আইয়ের সহযোগিতার কথা উল্লেখ করে বার্মিংহামের বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইন চ্যানেল আইকে ধন্যবাদ জানান। চ্যানেল আই আমি যতদূর জানি যে তারা প্রায় মাঝে মধ্যেই স্ক্রল দিয়েছে টিভিতে যে এমআরপি ডেডলাইনের মধ্যেই এমআরপি গ্রহণ করার জন্য, সেজন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। প্রতিদিন নানা কাজে বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে আসেন বাঙালিরা। এখানকার কর্মকর্তাদের সহযোগিতা আর আশানুরূপ সেবা পেয়ে আগত সকলেই তৃপ্ত। Some people they're not very confident like going online application, but it's quite simple. You just go there. If there's any problem, if you ring them, then you know they will tell you what to do. তো আজকে ভেরি গুড সার্ভিস পাইছি, ভালো সার্ভিস পাইছি। মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাই কমিশনের নানা উদ্যোগ এবং কর্মকর্তাদের সহযোগিতা করার আচরণ বাংলাদেশী যেসব সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ থাকে তাদের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। ব্র্যাডফোর্ডে কমিউনিটি সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আরিকা ফেসবুক ফান্ডরাইজিং এর গ্র্যান্ড ওপেনিং, বিস্তারিত দেখুন শেখ মোহাম্মদ লাইকমিয়ার রিপোর্টে। ব্র্যাডফোর্ডে কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আরিকা বিস্পোক ফার্নিচারের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল গত রবিবার। এতে ব্র্যাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরের বিপুল সংখ্যক ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, উলামায়ে কেরাম, গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুফতি সাইফুল ইসলামের সংক্ষিপ্ত বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে গ্র্যান্ড ওপেনিং করা হয় আরিকা বিস্পোক ফার্নিচারের। কমিউনিটির মানুষের দৈনন্দিন নিত্য নতুন ফার্নিচারের চাহিদা মেটাতে এবং সুলভে গুণগত মানসম্পন্ন ফার্নিচারের সেবা দানের লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান ফার্নিচার শপের স্বত্বাধিকারীরা। এ ধরনের একটি ফার্নিচার শপের মাধ্যমে কমিউনিটির মানুষের ফার্নিচারের সকল প্রকার চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানান গ্র্যান্ড ওপেনিংয়ে আসা আগত অতিথিরা। ব্র্যাডফোর্ড শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান আরিকা ফার্নিচার শপ আজ উদ্বোধন হলো, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমি আশা করি ব্র্যাডফোর্ড শহরের সকল মানুষের ফার্নিচারের চাহিদা মেটাতে এই এই শপটি সক্ষম হবে। আমি এই শপের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ইসলামী আলোয় জীবন গড়তে ভ্যানিস জামে মসজিদে কমিউনিটি প্রতি বছর হাম নাত ও ক্যারাত প্রতিযোগিতার আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। প্রবাসী শিশু কিশোরদের ইসলামী আলো জীবন গড়তে ইসলামের শিক্ষা দিয়ে যাচ্ছে ভ্যানিস জামে মসজিদ। আর এই নিয়ে ভ্যানিস জামে মসজিদ কমিটি প্রতি বছর আয়োজন করে হাম নাত ও ক্যারাত প্রতিযোগিতা। গেল রবিবার মেসরে বিয়া সেনালিয়া স্থানীয় এক মিলনায়তনে ভ্যানিস জামে মসজিদ কমিটির সভাপতি বেল্লাল হোসেন ডালির সভাপতিত্বে ও কমিটির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা তাদের ছেলে সন্তানদের নিয়ে অংশগ্রহণ করে। শতাধিক ছেলে সন্তানদের অংশগ্রহণে ইসলামী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। আর প্রবাসী অভিভাবকদের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ইসলামী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকতে দেখা যায়। ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াত, হামনাত ও ইসলামী সাধারণ জ্ঞান তিনটি বিষয়ে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিসেনসা মসজিদের ইমাম মাওলানা সাদেক হোসেন, বলনিয়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের, মান্তব্বা মসজিদের ইমাম মাওলানা আসাদুদ্দিন। ভ্যানিসে ইসলামী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ভ্যানিস জামে মসজিদের প্রতিযোগী জুবাইদা ফাতেমা, ফারানা ইসলাম, সামিয়া হোসাইন, মোহাম্মদ সাইফুল, উম্মে আইমান খান, সাইমা আক্তার, মেরিন ফারিয়া, ইতিহাওলাদার, শাহনাজ আক্তার, ফারহান আক্তার, তুষা ও তানবির আলী সহ আরও অনেক শিশু কিশোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ রাহুল, আলম নাজমুন, হোসেন মোহাম্মদ সাজনিন, সাদিয়া ইসলাম, মিলন আল ইরাম, মনির রহমান। এছাড়া যেসব শিশু কিশোর বিজয় হতে পারেনি তাদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করেন ভ্যানিস জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতালি ভ্যানিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু জানান, নির্বাচনে সভাপতি পদে জসীমউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল মোল্লা এবং সাংগঠনিক পদে রেজাউল করিম নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, আয়ুব আলী কেরাম, আক্তার হোসেন ও শরীফ উদ্দিনের তত্ত্বাবধানে রোমের একটি রেস্টুরেন্টে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণে করে সন্তুষ্টি প্রকাশ করেন। নির্বাচিত প্রতিনিধিরা প্রবাসী বাংলাদেশের কল্যাণে আগামীতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবার সিলেটের খবর। উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার সিলেটের তিনটি পৌরসভার মেয়র পদে 23 জন, সাধারণ কাউন্সিল পদে 118 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে 24 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। এই তিন পৌরসভায় দলীয় সিদ্ধান্তের বাইরে থেকে মেয়র পদে আওয়ামী লীগের 3 জন এবং জাতীয় পার্টির 1 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ধারা ঠিক রাখতে দেশের ভিতর থেকে বাইরে অর্থ পাচার রোধ করতে হবে। তিনি শুক্রবার সিলেট নগরীর একটি মিলনায়তনে দেশের বীমা প্রতিষ্ঠানগুলোর মানি লন্ডারিং প্রতিরোধে পরিপালন কর্মকর্তাদের সম্মেলনে এই কথা বলেন। এই সময় তিনি বলেন, বৈধ পথে দেশে টাকা আসা যাওয়া নিশ্চিত করতে সকল ব্যাংক ও বীমা কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ ব্যাংক সিলেটের ব্যবস্থাপক দেব প্রসাদ দেবনাথের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আব্দুল কুদ্দুস ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোসলেম উদ্দিন। এবার খেলার খবর। 2016 সালে আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও স্কটল্যান্ডে অংশগ্রহণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে 3টি ম্যাচ। টুর্নামেন্টে 2টি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে সিলেট জেলা স্টেডিয়াম। শুক্রবার ভেন্যু পরিদর্শনে আসা আইসিসির কর্মকর্তা জেলা স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন আইসিসির টুর্নামেন্ট ম্যানেজার ক্রিস টেটলি। এই সময় সাথে ছিলেন বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। সিলেটে 28 ও 30 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ওলথ্যাম ওয়েস্ট এবং রয়টে উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী বিজয়ী। এমডব্লিউ রিপোর্ট, লন্ডনে মুসলমানদের উপরে হামলার ঘটনা দিন দিন বাড়ছে। দেশে কাউকে না খেয়ে মরতে হচ্ছে না, লন্ডনে মন্তব্য অর্থমন্ত্রীর। এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।